দেখো যে পরিস্থিতি রয়েছে, যেভাবে এই নিম্নচাপ ক্রমশ মধ্য ভারতের দিকে সরে যাচ্ছে, তাতে আশা করা যায় আগামীকাল থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে, তেমন পূর্বাভাস রয়েছে। তবে আজকে বৃষ্টির পূর্বাভাস ছিলই। আমি এই মুহূর্তে আমার স্ট্রিটের ছবিটা দেখাবো। আমার স্ট্রিট কলকাতার অত্যন্ত বলা যেতে পারে কুখ্যাত, অন্তত জল জমার ক্ষেত্রে একটা কুখ্যাত রাস্তা। সেই আমার স্ট্রিটের কিছু অংশে জল রয়েছে। আশপাশের রাস্তাগুলোর মধ্যে বেচু চ্যাটার্জি স্ট্রিট, কেশব সেন স্ট্রিট, এই সমস্ত যে রাস্তাগুলো ঠনঠনিয়া, সেগুলো কিছুটা জলের তলায় রয়েছে। তবে অবশ্যই বলা যেতে পারে যে অন্যান্য দিন যদি জোয়ারের সময় থাকতো, সেক্ষেত্রে যতটা জল জমে আজকে অতটা প্রভাব পড়েনি, যদিও বৃষ্টি অনেকটাই বেশি হয়েছে। আজকে সকাল থেকে দফায় দফায় আমরা দেখেছি প্রায় এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, কখনো হালকা কখনো বা জোরে, তবে বারে বারে জোরে বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে। এর ফলে যে জল জমার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অন্তত আমার স্ট্রিট সংলগ্ন অঞ্চলে ছোটো ছোটো রাস্তাগুলো, সেগুলো এখন জলের তলায় রয়েছে। আশা করা যায় এখনও কিছুটা সময় বাকি রয়েছে লক গেট বন্ধ হতে। আশা করা যায় যদি নতুন করে বেশি বৃষ্টি না হয় তাহলে এই জল নেমে যাবে, কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু রাস্তাই জলের তলায় রয়েছে। তার পাশাপাশি বলি যে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব তুলনামূলকভাবে বেশি হবে। তবে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কেটে গেলে আগামী দু একদিন হয়তো কিছুটা ভালো পরিস্থিতি যাবে দক্ষিণবঙ্গে, কিন্তু তারপরে আবারও সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে তেমন সম্ভাবনা রয়েছে, কেননা নতুন করে বঙ্গোপসাগরে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। সুব্রজিৎ, সঞ্জয় তোমাকে ধন্যবাদ। অর্থাৎ কাল থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই উন্নতি সাময়িক বলে মনে করা হচ্ছে, তার কারণ সপ্তাহান্তে আবারও এইরকম একটা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এরই পাশাপাশি কলকাতা বিমানবন্দরের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিরকম পরিস্থিতি, বিমান চলাচলে কতটা বিঘ্ন ঘটছে, আমাদের আরেক প্রতিনিধি ঋত্বিক মণ্ডল তুলে ধরবেন। ঋত্বিক, দুটো কারণ হয় বিমান ওঠানামায় বিঘ্ন ঘটার ক্ষেত্রে, এক হচ্ছে বিমানবন্দরে জল দাঁড়িয়ে যায় এবং দুই হচ্ছে দৃশ্যমানতার সমস্যা, কতটা প্রভাব দেখতে পাচ্ছ? দেখো, এই দুটো কারণেই কিন্তু প্রভাবটা বড় আকার ধারণ করছে, কারণ সকাল থেকেই আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, ফলে এই এফেক্টটা পড়ছিল বিমান ওঠানামায়। কিন্তু এই মুহূর্তে আমরা যদি বিমানবন্দর সূত্রে জানতে পারছি, এক, টারম্যাকের খানিকটা অংশে জল জমে যাওয়া, এবং দ্বিতীয়ত খারাপ ওয়েদার, এই দুটোর কারণে কলকাতায় নামা এবং কলকাতা থেকে উড়ে যাচ্ছে এমন বিমানের অধিক সমস্ত বিমানে কিন্তু দেরিতে ওঠা নামা করছে, যদিও এখনো পর্যন্ত কোনো বিমান ক্যান্সেল করতে হয়নি, কোনো উড়ান এই মুহূর্তে বাতিল করা হয়নি বলেই আমরা জানতে পারছি, কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে বিমানগুলি দেরিতে ওঠানামা করছে, ফলে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দুর্ভোগটা চলতেই থাকবে বলে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানতে পারছি। ধন্যবাদ ঋত্বিক তোমাকে। কলকাতার পাশাপাশি জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো, কার্যত একই রকম ছবি বলতে পারেন, প্রতিচ্ছবিও বলতে পারেন। ছবি দেখা যাচ্ছে সেখানেও জল দাঁড়িয়ে রয়েছে, উত্তরপাড়ার দুপুর একটার ছবি দেখতে পাচ্ছেন। ফলে এই পরিস্থিতি, বৃষ্টি যদি বাড়ে আরও অবনতি হবে কোনো সন্দেহ নেই। বিভিন্ন জায়গার এই ছবি, হুগলি জেলা জুড়ে ছবিটা কীরকম, সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি তুলে ধরবেন। সৌরভ, কাল রাত্রি থেকেই বৃষ্টি শুরু হয়, বৃষ্টির পরিমাণ কিন্তু সময় সময় আরো বাড়ছে, তার ফলে কিন্তু বিভিন্ন রাস্তা রিস্তায় আমরা দেখতে পাচ্ছি রাস্তাতে জল দাঁড়িয়ে গেছে। এরকম চিত্র কিন্তু উত্তরপাড়াতেও দেখা গেছে, উত্তরপাড়া থানা জিটি রোডের পাশে সেই থানার সামনেও কিন্তু এতটাই জল দাঁড়িয়ে গেছে, কাউকে থানায় ঢুকতে গেলে জল পাড়িয়েই কিন্তু ঢুকতে হচ্ছে। এছাড়াও শ্রীরামপুর, উত্তরপাড়া, রিসরা, কোন্নগর, চুচড়ো, এই এলাকাগুলোও কিন্তু বেশিরভাগ রাস্তায় কিন্তু জলের তলায়। পৌরসভা থেকে যেটা বলা হচ্ছে যে গঙ্গার জলস্তর অনেকটাই বেশি আছে, তাই জন্য জল কোনোভাবেই নিকাশি করা যাচ্ছে না, জলস্তর কমলেই এই রাস্তার যে জল দাঁড়িয়ে আছে সেই জলে নেমে যাবে, কিন্তু এই গঙ্গার জলস্তর অনেকটাই বেশি বলে এই জল কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে জিটি রোড সংলগ্ন যে রাস্তাগুলি আছে সেই রাস্তার উপরে। যেই তো এই জলস্তর বেশি কারণে, গঙ্গা স্তরের জল বেশি বেড়ে যাওয়ার কারণেই কিন্তু জল নামতে নিকাশি অবস্থা খুবই অবস্থা খারাপ হয়েছে, সেই কারণেই কিন্তু জল দাঁড়িয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ সৌরভ, জল দাঁড়িয়ে যাচ্ছে। এবার পাশাপাশি বাঙালির খুব প্রিয় পর্যটন স্থল দীঘার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, জলোচ্ছ্বাস কোন জায়গায় পৌঁছেছে আজকে দীঘার, একবার ছবিটা দেখুন। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রামের কেলেঘায় নদীর জল, সেখানকার জলস্তর কোন জায়গায় পৌঁছেছে ছবিটা দেখুন।